নমস্কার অনেক সময় দেখতে পাওয়া যায় যে অনেক মেয়েরা বিশেষ করে যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে সেই সমস্ত মেয়েরা একটা 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 অভিযোগ করে যে দাদা আমি তো অনেক চেষ্টা করছি কিন্তু আমার হাজবেন্ড মানে শ্বশুরবাড়ির লোকজনরা আমার সঙ্গে ভালো ব্যবহার করছে না বা আমাকে ভালোভাবে দেখছে না হয়তো বা অনেক মানুষও এরকম কথা বলে যে আমার সঙ্গে আমার পরিবারের একদম ম্যাচিং হয় না আমার সঙ্গে আমার পরিবারে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকে বিতর্ক লেগেই থাকে এবং আমার পরিবারের লোকজনরা আমার সঙ্গে প্রচণ্ড বিট্রে করে আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার আমার পরিবারের মধ্যে রয়েছে এবং যদি কোনো মানুষের তার পরিবারের লোকের সঙ্গে খারাপ ব্যবহার তৈরি হয়ে যায় যদি কোনো মেয়ের তার পরিবারের লোকজনদের সঙ্গে অর্থাৎ শ্বশুরবাড়ির পরিবারের লোকজনদের সঙ্গে তার অত্যন্ত খারাপ ব্যবহার চলে আসে তাহলে পরে সেখানে বিবাহ টিকে থাকাটাও অনেক সময় মুশকিল হয়ে দাঁড়ায় বা সাধারণ মানুষের ক্ষেত্রেও পরিবারের সঙ্গে বিবাহ দ্বন্দ্ব এটা দেখতে ভালো লাগে না তো এটা কেন হয় এটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে যে এরকম কেন হয় দাদা বা কী করলে এটা রেমেডি করা যায় মানে কী করলে এটা আমি ঠিক করতে পারবো তো তার জন্যই আজকে এই অনুষ্ঠানটি অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাবো যে পরিবারের সঙ্গে কখন কী কী জন্য বিবাদ ঘটে কি গ্রহ প্লেসমেন্টের জন্য হয় এবং তার রেমেডি কি করা উচিত যদি আমরা জানি যে আমাদের সেকেন্ড হাউস সেকেন্ড হাউস হচ্ছে মূল পরিবারের একটি ভাব আমরা ফোর্থ হাউস থেকেও কিন্তু আমার বাড়ির মেম্বারদেরকে দেখি সেই পরিবারের কথা ছেড়ে দিই আমার সেকেন্ড হাউস হচ্ছে আমার আদার সামনাসামনি পরিবারগুলো দুটো পরিবার হয় আমি আগে যখন অনুষ্ঠান করেছিলাম বলেছিলাম একটা আমার বাড়ির লোকের বাবা মা ভাই বোন দিদি বৌদি যারা যারা আছে আমার বাড়িতে তারা আমার পরিবার সেটা আমার ফোর্থ হাউস আর একটা হচ্ছে আমার কাকা জাটা পিসি যারা আমার বাড়ির মধ্যে নেই একটু দূরে দূরে থাকে কিন্তু সেইটাও হচ্ছে পরিবার আমার সেকেন্ড হাউস তো সেকেন্ড হাউস যদি কারুর পীড়িত হয়ে যায় প্রচণ্ড পরিমাণে এবং সেকেন্ড হাউসের অধিপতিও যদি পীড়িত হয়ে যায় এবং সেই জন্মচকের মধ্যে যদি চন্দ্র কোনোভাবে একটু পীড়িত হয় তাহলে পারে পরিবারের সঙ্গে সেই মানুষের বন্ডিং প্রবলেম চলে আসে বাদ বিতর্কতা ঝগড়া অশান্তি ইত্যাদি ইত্যাদি দেখতেই পাওয়া যায় এবং সেকেন্ড হাউসের মধ্যে যদি অশুভ গ্রহের অবস্থান হয়ে যায় তাহলে পারে পরিবারের সঙ্গে আপনার বন্ডিং হবেই না অর্থাৎ পরিবার এক কথা বলবে আপনি আর কথা বলবেন পরিবারের মধ্যে একটা বিতর্কতা একটা ব্যাপার কিন্তু চলে আসবে আবার সেকেন্ড হাউসের মালিক যদি খুব পীড়িত হয়ে যায় তাহলে পরে দেখতে পাওয়া যাবে যে আপনি হয়তো যেই পরিবারে জন্মগ্রহণ করে থাকুন আপনি নতুন শিক্ষা নতুন সামাজিক মানুষদের সঙ্গে ভালো ভালো মানুষদের সঙ্গে মিশে আপনার চিন্তাভাবনাকে একটু উন্নত করেছেন কিন্তু আপনার পরিবার পরিবারের লোকজনরা কিন্তু একটা অন্য মাইন্ডের লোক অর্থাৎ তাদের সঙ্গে আপনার ঠিক মিলছে না মাইন্ডটা এবং চন্দ্র চন্দ্র হচ্ছে আমাদের অনেকটা কমিউনিকেশনের কারক গ্রহ। চন্দ্র কিন্তু আমাদের সুযোগাযোগটাকে কন্ট্রোল করে অনেকটা বেশি আমরা জানি বুথ কমিউনিকেশনের গ্রহ কিন্তু বুথ হচ্ছে কর্মকেন্দ্রিক ব্যাপারটা কমিউনিকেশনটা ক্রিয়েট করে কিন্তু চন্দ্র হচ্ছে আমাদের মানে একটা একটা প্রেমের যে একটা পারিবারিক প্রেমের যে মানসিকতা এই কমিউনিকেশনটা কিন্তু চন্দ্র দেয় এবং চন্দ্র যদি জন্মচকে পীড়িত হয়ে যায় তাহলেও কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায় যে পরিবারের সঙ্গে বিবাদ দ্বন্দ্ব চলেই আসে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কী করতে হবে এই ক্ষেত্রে কিচ্ছু করতে হবে না বিশেষ খুব ইজিলি কিন্তু রিকভার হয়ে যায় এই জিনিসটা এটা আমি বহু জায়গায় দেখেছি যদি আপনি সেকেন্ড হাউসের অধিপতির প্রতিকার করেন এবং চন্দ্রের প্রতিকার করেন তাহলে কিন্তু আমার আপনার সমস্যা রিকভার হয়ে যাবে এবং যদি আপনার সেকেন্ড হাউসের অধিপতি কি বললাম সেকেন্ড হাউসের অধিপতির প্রতিকার এবং চন্দ্রের প্রতিকার করেন তাহলে এই সমস্যা কিন্তু রিকভার হয়ে যায় কিন্তু তার সঙ্গে অন্য কোনো কারণে যদি আপনি বৃহস্পতির পোখরচও পড়ে থাকেন তাহলে পারে এই সমস্যা তো খুব কুইকলি দু বছরের এক দেড় বছরের মধ্যেই রিকভার হয়ে যায় কিন্তু সেকেন্ড হাউসে যদি কোনো পাপগ্রহ থাকে সেকেন্ড হাউসে যদি কোনো পাপগ্রহ থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই আপনার পরিবারের কাছ থেকে আপনি সতর্ক থাকবেন আপনার পরিবার কিন্তু কখনো কখনও না কখনো আপনার সঙ্গে বিক্রি করতে পারে তবে এই সব কিছুই কিন্তু আপনি লগ্ন থেকে দেখবেন চন্দ্র থেকে নয় লগ্ন থেকে দেখবেন এবং দেখে আপনি যদি কিছুটা জ্যোতিষ বোঝেন তাহলে আপনি নিজেই বুঝতে পেরে যাবেন যে আমার সেকেন্ড হাউসের অধিপতি কে এবং সেই গ্রহটার প্রতিকার আপনাকে করতে হবে এবং তার সঙ্গে চন্দ্র আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে পারে কোনো এক্সপার্ট কোনো জ্যোতিষীর কাছে আপনাকে যেতে হবে তো অবশ্যই আপনার পারিবারিক প্রেম বজায় থাকবে তখনই যখন আপনার সেকেন্ড হাউসের অধিপতি ভালো থাকবে যাই হোক এই ছোট্ট একটি বিষয় আপনাদেরকে বলার ছিল এই বিষয়টা মাথায় রাখবেন আর যেখানে শেষ করলাম অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন যে অনুষ্ঠানটি কেমন লাগলো আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবেন কারণ সাবস্ক্রাইব কিন্তু করছেন না এটাই আমার খারাপ লাগছে প্লিজ করে দিন সাবস্ক্রাইব প্লিজ অনুগ্রহ করে বলছি যাই হোক এখানে শেষ করলাম আর অনেক অনেক টিপস নিয়ে আসছি কিন্তু সামনে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনার যে কোনো সমস্যা টিপসের মাধ্যমে শেষ করবো এবং মিরাকেল মিরাকেল টিপস অবশ্যই দেখতে থাকুন অ্যাস টিপস আর এখানে শেষ করলাম শুভরাত্রি ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন নমস্কার